ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মহতরম ভাই, আপনি প্রশ্ন করেছেন যে ইমাম যখন সালাত সম্পন্ন করে জামাতে, তখন যারা সহি আকিদার ভাই তারা তাদের ইমাম সাহেব পাঁচবারই মুক্তাদির দিকে ফিরিয়ে বসেন, মুখ ফিরিয়ে বসেন, আর মাঝহাবি ভাইয়েরা তারা দুইবার মুখ ফিরিয়ে বসেন ফজরে আর আসরে, আর তিনবার বসে না। যেগুলোর পরে সুন্নাত আছে ওইগুলো তারা ওই মুখে থেকে দোয়া করে নেয়, আর যেগুলোর পরে সুন্নাত নাই সেগুলোতে মুখ ফিরিয়ে বসেন। তো মহতারাম ভাই, এটা আসলে ওদের নিজেদের মনগড়া মাঝহাব ও নীতি, আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এমন আমল প্রমাণিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে আমল প্রমাণিত সেটা আপনাকে এখানে হাদিসগুলো দেওয়া হয়েছে। বুখারী শরীফের 845 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে সামুরা বিন জুন্দুব রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলেন, কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা সাল্লা সালাতান আকবাল আলাইনা বিওয়াজিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো সালাত আদায় করতেন তখন তিনি আমাদের দিকে মুখ ফিরিয়ে ঘুরতেন, আকবালা মানে মুখোমুখি হতেন, আলাইনা আমাদের দিকে, বিওয়াজিহি তার মুখ দিয়ে। হ্যাঁ, মুসলিম শরীফের 709 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে বারা বিন আজিব রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলেন যে কুন্না ইযা সাল্লাইনা খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহবাবনা আন নাকুনা আলা আইয়ামিনিহি, যে আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সালাত আদা করতাম তখন তার ডান দিকে হওয়াকে আমরা পছন্দ করতাম। কেন? ইয়াকবিলু আলাইনা বিওয়াজহিহি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মুখে মুখী হতেন, তিনি যখন ফিরতেন তখন তিনি আমাদের মুখী হতেন। তো এই জন্য সম্মানিত ভাই, এখান থেকে বোঝা যায় কোনো নির্দিষ্ট সালাত নয় যে দুই রাকাত ঘুরবে আর এক তিন রাকাত তিন দুই অক্তে ঘুরবে আর এক অক্তে ঘুর তিন অক্তে ঘুরবে না, এমনটি নেই। বরং প্রত্যেক অক্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ ফিরিয়ে সাহাবাদের দিকে বসতেন, আর কিছুক্ষণ অপেক্ষা করতেন, জিকির আজকার করতেন, ততক্ষণে মহিলারা চলে যেত তাদের জায়গা থেকে, তখন তিনি বের হয়ে বাসাতে চলে যেতেন। তো এখন আমাদের সমাজে যে নিয়মগুলো বানিয়ে নেওয়া হয়েছে এগুলো নিশ্চিত মন গড়া নিয়ম, হ্যাঁ, এটা আসলে মাঝহাবি নিয়ম। আর হাদিসে যেটা পাওয়া যায় সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সালাতের পরেই সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসতেন, প্রত্যেক সালাতের পরেই সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসতেন। অনেক সময় তিনি তাদেরকে ওয়াজ নসিহত করতেন, অনেক সময় তিনি জিকির আজকার করে বের হয়ে যেতেন। তো এটাই হলো হাদিস যেটা আপনাকে এখানে দেওয়া হয়েছে, সহিহুল বুখারি 845 নম্বর হাদিস এবং সহিহ মুসলিম 709 নম্বর হাদিস। আরও অন্যান্য হাদিসে মর্মে বর্ণিত হয়েছে যেগুলো প্রমাণ করে যে ইমাম সাহেব প্রত্যেক অক্তেই মুক্তাদির দিকে ফিরে বসবে, কোনো অক্ত বাদ যাবে এমনটি কোনো উল্লেখ নেই। হ্যাঁ, এই ছিল আপনার প্রশ্নের উত্তর। জাজাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।